আসসালামু আলাইকুম। ডিসকভারি অফ কয়েন্স থেকে মোহাম্মদ আলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কিছু ক্যানাডিয়ান কয়েন সম্বন্ধে বলবো। আমি কিছু $1, $2 কয়েন নিয়েছি, মেটাল বাই মেটাল সহ ইভেন 25 সেন্ট, 10 সেন্ট, 5 সেন্ট, 1 সেন্টও নিয়েছি। যাই হোক, আশা করি এই ধরনের কয়েনগুলো সবার কাছেই আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ক্যামেরাটা একটু ক্লোজ করে নিই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাই মেটাল $2, $1, $1 কয়েনগুলো সাধারণত রয়্যাল মিন্টের হয়ে থাকে। $2 কয়েনও আছে রয়্যাল মিন্টের। 1 সেন্ট, 1 সেন্ট দেখতে পাচ্ছেন, এই 1 সেন্টই স্মারক 1 সেন্ট, 1867 থেকে 1967 পর্যন্ত, খুবই সুন্দর। ১৯৭০ 1 সেন্ট, যে কয়েনটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি আমি ফোল্ডার থেকে খুলে নিচ্ছি। এই যে সেই কয়েনটি দেখতে পাচ্ছেন আপনারা, কয়েনটি খুবই সুন্দর, কানাডার $2 রেয়ার কয়েনের মধ্যে একটি, সার্কুলেটিং স্মারক কয়েন 2017। এটি আপনার বাই মেটাল ব্রাশ প্লেট, জি, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ সেন্টারে আছে দেখতে পাচ্ছেন, বর্ডারে ইন নিকেল প্লেটেড স্টিল রিং, স্টিল রিং। তবে এই কয়েনটির আরেকটি নাম আছে, সেটি আমি পরে বলছি। এর ওয়েট হলো 6.99 গ্রাম, ডায়ামিটার 28 মিলিমিটার, থিকনেস 1.8 মিলিমিটার, শেপ রাউন্ড। এটি কানাডার 100 150 সিরিজ কয়েন। এটি কিন্তু আপনারা জেনে রাখবেন। এর ওভারসাইডে দেখতে পাচ্ছেন কুইন এলিজাবেথ টু, এলিজাবেথ ডান দিকে তাকিয়ে আছে, আমার হাতে ধরলেই বোঝা যাচ্ছে। এবং নিচের এই দেখা যাচ্ছে তার নিচেই 150 সিরিজ এর টেক মার্কটি। এবার রিভার্স সাইডে যদি আমরা যাই, রিভার্স সাইড অত্যন্ত সুন্দর, আমার ফেভারিট একটি কয়েনের মধ্যে এই কয়েনটি আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুন্দর। দেখেন আপনারা ভালো করে এই কয়েনটিকে, এই যে উজ্জ্বল জায়গাটি, অন্ধকারে একটু আলো দেয়, সামান্য অন্ধকারে আপনারা খেয়াল করলেই দেখবেন, কারো যদি কালেকশনে থাকে এটিকে গ্লো অফ দ্য ডার্ক, তো অন্ধকারে জ্যোতিষ্ময় আলো। এর লেটারিং দেখতে পাচ্ছেন আপনারা, 2017 সালের কয়েনটি, 1867 থেকে 2017 কয়েনটি। এর এইজ দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে আপনার কানাডা $2, $2 লেখা আছে। এই কয়েনটির আরেকটি সুন্দর নাম হলো দ্য ডান্স অফ দ্য স্পিরিটস। চেষ্টা করবেন এই কয়েনটি, এই ধরনের কয়েন আপনারা কালেকশনে রাখার জন্য, খুবই সুন্দর কয়েনটি। দেখুন আবার, কানাডার কিছু কয়েন এই ধরনের কালারে আছে, এটি একটি রেয়ার কয়েনের মধ্যে, কয়েকটি রেয়ার কয়েনের মধ্যে একটি। তো আপনারা এ ধরনের কালারিং কয়েন পেলে কালেকশনে রাখার অবশ্যই চেষ্টা করবেন।
আমার কাছে বেশ কিছু কালারিং আছে, আমার কিছু কালেকশনে আছে। এই জন্য আমার বড় বোন প্রায় আজকে 40 বছর কানাডা টরন্টোতে থাকে, সেই সুবাদে কিছু বেশ কিছু কয়েন আছে আছে। আজকে সময়ের অভাবে, সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আরেকদিন অবশ্যই দেখাবো। তো আজ এই পর্যন্ত, আপনারা চেষ্টা করবেন এই সার্কুলেটিং স্মারক কয়েনটি বা কালারিং কয়েনগুলো কালেকশনে রাখতে। সো আগামীতে দেখা হবে আবার কোনো এক ভিডিওতে, কোনো এক দেশের কয়েন নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।